ফোন মাগালে ওনো মোবাইল ওয়ার্কশপ মেশিন লোড হচ্ছে আর এটার সাথে কোনো সম নেই মেশিন প্রতিদিন তিনটে চারটে করে যাচ্ছে ভালো জায়গা কাস্টমার খুঁজে গেছে কোন জায়গায় মেশিন সঠিক পাওয়া যায় সঠিক মিস্ত্রি আছে দারুণ দারুণ মেশিন তৈরি হচ্ছে আর এখানে যতগুলো কারখানা থেকে মেশিন নিয়ে গিয়ে যাচ্ছে যাচ্ছে তারা পুরনো মেশিনগুলো রিটার্ন করে ভালো মেশিন মাকালে অটোমোবাইল ওয়ার্কশপ থেকে নিয়ে যাচ্ছে আর স্টক খুব কম দেখুন এটা টেস্টিং মেশিন টেস্ট করা আছে চলে যাবে ফুল পয়সা পেমেন্ট হয়নি এখন দেখুন এই মেশিন রিটার্ন এসেছে এই রিটার্ন মেশিন দিয়ে ওকে ভালো মেশিন দেওয়া হয়েছে স্টক পোহা মেশিন স্টক আছে প্রচুর পরিমাণে কাজ চলছে দেখবেন আর সমস্ত জায়গায় ঘুরে প্রত্যেকে এখানে অ্যাডভান্স দিয়ে যাচ্ছে দেখে যান ঘরে বসে বসে মেশিন নেবেন না আর যখন মিস্ত্রি বলবে ফ্রি মিস্ত্রি আপনার ঘরে গিয়ে ফিটিং করে দেবে দেখিয়ে দেবে তখন ভালো মুড়ি না হলে মিস্ত্রিকে দোড়া বেঁধে রাখবেন অটোমেটিক মালিক টানা হয়ে আসবে দেখবেন দোড়া বেঁধে রাখবেন কারণ ভালো মুড়ি হবে না আর মিস্ত্রি দেখবেন ওটাকে গুলিয়ে ফাঁপিয়ে ফুলিয়ে আপনাকে দেখিয়ে চলে আসবে ওইভাবে মুড়ি হয় না আপনাকে এখানে টেস্টিং করাবে টেস্টিং করে দেখবেন প্রতিটা কারখানাতে টেস্টিং করতে ভীষণ ভয় পায় কারণ জানে যে ভালো মুড়ি হবে না ভালো কোয়ালিটি হবে না এটা 12.5 ফুট শিলিগুড়ি দাদা 4-5 দিন আগে এসেছিল তখনই বললে মেশিন চাই দিতে পারলাম না কোয়ালিটি দেখে আরও বড় মেশিন বানানো হচ্ছে এবং 3.5 টন ওজন 3.5 টন ওজন হবে না এলে বুঝতে পারবেন না ইউটিউবে সবটাই নকল সবটাই ফলস সবটাই 2 নম্বরই মনে হবে দেখবেন কারখানা নেই এখানে অনেকেই দালাল সেলার মিস্ত্রি ইউটিউব ইন্ডিয়ামার সমস্ত কিছু খুলে রেখেছে কিছু কিছু কাস্টমার আছে নিজেকে খুব চালাক মনে করে কম সাবস্ক্রাইব তাদের কাছে জলে ধরা পড়ে যায় আবার কিছু কিছু কাস্টমার বেশি সাবস্ক্রাইবের দিকে যায় সেটাও অবুদ্ধিমান আপনাকে দেখে নিতে হবে ভেবে নিতে হবে চিন্তা করতে হবে যাওয়া আসা করতে হবে কন্টিনিউ যেখানে ভালো লাগবে সেখানে আসবেন মাকালি অটোমোবাইল ওয়ার্কশপকে জানি এখানে এলে আপনার পছন্দ হবে লাস্টে একটা চান্স দেবেন আপনি এসে রেট করবেন বলার কিছু নেই করার কিছু নেই এর যে রস সেটাকে অনেকখানি বার করে দিয়েছি কিছুটা আছে সেটা কমলে তবেই ঠিক হয়ে যাবে আর রাগ রস বলে কিছু থাকে না ব্যবসাতে কম্পিটিশন চলবে হবে ভালো মেশিন বার করতে হবে বড় কারখানা ছোট কারখানা কিছু ব্যাপার নয় বড় কারখানা করে দিলে হবে না মিস্ত্রি নেই এখানে এলে সমস্ত কিছু বুঝতে পারবেন এখানে এসে গল্প করে তারপর যাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ।